আমার কাছে যে দুটো জিনিস আছে সেগুলো হলো এটা একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা। এই ক্যামেরা দুটো প্রায় হচ্ছে 20 বছরের পুরনো। একটা কোডাকের একটা ক্যামেরা রয়েছে, হচ্ছে কোডাকের, ঠিক আছে, কোডাকের ক্যামেরা। এটা খুব সুন্দর, এটার মডেল হচ্ছে কোডাক EC100। এবং এই কালোটা রয়েছে, এই কালোটা হচ্ছে কোডাক ক্যামেরা 3095। এটা হয়েছে কোডাক ক্যামেরা 95। এই ক্যামেরাটার মধ্যে আমাদের যখন এখন লেন্স ব্যবহৃত হয়, এই ক্যামেরাটার লেন্স হচ্ছে এই যে আপ ডাউন, আপ ডাউন মানে লেন্স মানে একটা চোখের মতো দেখা যায়। এই দেখছেন একদম চোখের মতো, খুলে গেল বন্ধ হয়ে গেল, খুলে গেল বন্ধ হয়ে গেল। ক্যামেরাটা এই যে এটা এটা হলো ক্যামেরার ফ্ল্যাশ, ঠিক আছে, অন্ধকারের সময় এটা ফ্ল্যাশ। এই ফ্ল্যাশ আবার চলে হচ্ছে ব্যাটারি দিয়ে, এখানে সাইডে ব্যাটারি ঢুকানো যায়। এই যে এখানে রয়েছে ব্যাটারির হচ্ছে জায়গা, পেন্সিল ব্যাটারি ঢুকানো যায়, ঠিক আছে। পেন্সিল ব্যাটারি ঢোকানোর পর এই জায়গাটা বন্ধ করে দিয়ে তারপর এই যে এখানে যে ফ্ল্যাশটা রয়েছে, এই ফ্ল্যাশটা হচ্ছে কাজ হচ্ছে ক্যামেরাটার লেন্স। এখানে যদি লেন্সে দেখা হয়, এখানে চোখ রেখে, এখানে চোখ রেখে হচ্ছে যে কোনো দূরের বস্তু দেখানো যায়। দিনের ক্যামেরায় মানে এই ক্যামেরাগুলোতে মেমোরি কার্ড ছিল না, মেমোরি কার্ডের বদলে তখন ব্যবহার করা হতো, তখন রিল ব্যবহৃত করা হতো। ক্যামেরাটাকে এখানে প্রেস করলে এখানে এইভাবে বন্ধ হয়ে যায়, এবং এখানে হচ্ছে প্রেস করার পরে এটা হচ্ছে পুরোটা খুলে যায়। জায়গাটা আছে এখানে হচ্ছে রিলটা এই জায়গাটার মধ্যে ঢুকানো হয়, এবং ঢুকিয়ে ফেলার পরে রিলটার যে টেপটা আছে তা এদিকে নিয়ে আসা হয়, এবং তারপরেই সেই ছবিটা ক্লিক করা হয়। ছবি ক্লিক করার পরে কী হয়, সেটা ক্যামেরার কোনো দোকানে গিয়ে বা আগে যে ফটোশ্যুটের দোকানগুলো ছিল সেখানে গিয়ে দিয়ে দিতে হয়, এবং তারপরে 3-4 দিন ওয়েট করতে হয় সেই ছবিটা আসার জন্য। এবং সেই সময় যদি কারো ছবি মুখটা যদি টেরা হয়ে যায়, কিন্তু তার জন্য কোনো রিটেক নেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে কোডাকের আমার দ্বিতীয় মডেলটা, এটার এটারও লেন্সটা এখানে রয়েছে, এখানে এই লেন্সের মাধ্যমে ছবি ওঠে, এবং এটা রয়েছে ফ্ল্যাশ ঠিক একই রকম আগেরটার মতোই, এবং এটাতে ব্যাটারিও রয়েছে। এটা এইভাবে খুলে, এটা খোলা তো এখানে রিল ভরানো হয়, এবং তারপরে সেই ফিল্মটা এখানে আসে, এবং তারপরে সেই ছবিটা তুলতে হয়। এই ক্যামেরার সঙ্গে এই কেসটা হচ্ছে ফ্রি পাওয়া যেত, এই কেসের মধ্যে ক্যামেরাটা ইজিলি ঢোকানো হয়।